আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। অনেক গরম, এই গরমে আজকে প্রায় অনেক দিন পর আমি 14 কিলোমিটার লং রান করলাম। পেস স্লোতেই রেখেছি, 6:30 পেস ছিল। আসলে এই পেস ধরে রাখাই অনেক ডিফিকাল্ট, প্রচণ্ড গরম আর অনেক দিনের গ্যাপ পড়ে গেছে আমার, বিশেষ করে লং ডিস্টেন্সের ক্ষেত্রে। কারণ আমার স্কুল খোলার পর যেটা হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুলের সেশনটাই থাকে জুন জুলাই, প্রচণ্ড প্রেশার। আর দুইটা ব্যাক টু ব্যাক আমার ফুটবল টুর্নামেন্ট ছিল, একটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুলে যেটা ওরা অ্যারেঞ্জ করেছে, আর একটা হচ্ছে আমার নিজের স্কুলেই। জাস্ট এক উইকের ডিফারেন্সে দুইটা কম্পিটিশন। এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার গার্লস টিম হচ্ছে ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, পরপর দুবারই চ্যাম্পিয়ন হয়েছে। সো এই যে ওদের প্র্যাকটিস এবং ওদেরকে নিয়ে যাওয়া, এই সব কিছু টুর্নামেন্টের প্রেশারে আমি আমার নিজের প্র্যাকটিসই করতে পারিনি, কারণ এটার জন্য যে সময়টা এটা ছিল না, মর্নিং 6টার মধ্যে আমাকে স্কুলে রিপোর্ট করতে হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কষ্টের সফলতা এসেছে, সবাই হ্যাপি, কষ্টের একটা সার্থকতা এসেছে। এখন কথা হচ্ছে নিজের প্র্যাকটিসে তো আবার ফিরতে হবে। আমার ওজন অনেক বেড়ে গেছে, মানে ভয়ঙ্কর লেভেলে। হ্যাঁ, লাস্ট 5 ইয়ার্সে আমার ওজন আজকে দাঁড়িয়েছে হচ্ছে 64 কেজি, যেটা লাস্ট 5 ইয়ার্সে আমার ছিল না। আমি এটাকে মেনটেন করার চেষ্টা করেছি, এখন পারছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি আমি রান ভুলে গেছি। আজকে 6:30 পেস আনতে আমার এত কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছে প্রথম দিন যে একটা অনুভূতি, যে দম মানে আর রাখতে পারি না। আর গরম অনেক, গতকালকেও আমার প্রেশার লো ছিল। সো সবাই স্যালাইন ক্যারি করবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি রানের মধ্যে ছোট্ট বোতল, এটা পুরোটা নিয়েছিলাম, রানের মধ্যে একটু একটু করে 4 কিলো 5 কিলোর পর একটু একটু করে খেয়েছি। এখন 14 কিলো শেষ করে স্ট্রেচ করলাম, স্ট্রেচিং কুলডাউন পার্টটা শেষ করে ভাবলাম আপনাদের সাথে অনেকদিন কথা হয় না। আর কম্পিটিশন অনেক ব্যাক টু ব্যাক দেখা গেল, নেক্সট মান্থেই পরপর অনেকগুলো কম্পিটিশন, প্রতিটা ফ্রাইডে কন্টিনিউয়াসলি আছে। তো যারা কম্পিটিশন করবেন, প্লিজ নিজেকে প্রিপারেশন নিয়েই ফিল্ডে নামবেন, কারণ গরমটা কিন্তু কমেনি। হ্যাঁ, কারণ আমরা দেখেছি লাস্ট যে আমাদের ইভেন্টটা ছিল, সেখানে অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে, অনেকে অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো চেষ্টা করবেন যে ছোট একটা স্যালাইন বোতল নিজে ক্যারি করার, কারণ সবাই তো আমরা অভ্যস্ত না পানি বা স্যালাইন না খেয়ে। অনেকে যারা নিতে পারেন রানের মধ্যে, অনেকে 15-10 কিলো পর্যন্ত লাগে না, সেটা ডিফারেন্ট, দুই একজন মানুষেরকে নিয়ে তো আর সবার উদাহরণ হবে না। তাই সবাই চেষ্টা করবেন আগে নিজের বডিকে ব্যালেন্স করতে, সেইভাবে নিজের বডি ব্যালেন্স করেই প্র্যাকটিসটা আগান। আর প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস না করে কম্পিটিশন নামবেন না প্লিজ। বিশেষ করে 21 কিলো 15 কিলো যারা লং ডিস্টেন্স রান করছেন, হ্যাঁ 10 কিলো কিন্তু অনেক ডিফিকাল্ট, হ্যাঁ এত ইজি না। 5-6 কিলোর পরই বডিটা স্লো হয়ে যায়। তো আপনার বডিটাকে ওই লেভেল রেখেই প্রথম থেকে আপনাকে পেসটা মেনটেন করতে হবে। পেস ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করে সেভাবে আপনার গতিটা ধরে রেখে আপনি আগায় ফিনিশ করার চেষ্টা করেন। সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন। আপনারা কে কী প্র্যাকটিস করছেন কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।